চল যাই প্রিন্সিপাল স্যারের বাসায়। না তুই যা, যে স্যারের ওখানে যাইতেছিস সেই স্যার একদম চরিত্রহীন একটা স্যার। শোনো, মনটা বড় করো, আসো কাছে, আসো এদিকে আসো। আমি তোমার খুশি করবো, তুমি আমার খুশি করবা। তুমি চাইলে তো পুরো মার্কেটটাই তো আসা নাই নে দিব। আপনি এই আমার মতো আর কতজন ছাত্রীর এমন সুযোগ সুবিধা দিচ্ছেন? গতবারে জন্ম উত্তেজনা লস না খাই, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব করম স্যার, এটা করতেছি। ওয়ালাইকুম সালাম মজনু, কি খবর? স্যার কলেজে যাবেন না? না আজকে আমি কলেজে যাবো না, আজকে আমার একটু কাজ আছে। মজনু শোন, তুই তো কলেজে যাবি? জি স্যার। কলেজে যাবি যা, কিন্তু এর আগে একটু কাজ করে যা। আমার ছাত্রী পায়েল আছে না, পায়েল রে আমার বাসায় একটু পৌঁছাই দিয়ে যা, ওর একটু জটিল কেমিস্ট্রি বুঝাইতে হবে তো। আর শোন, কলেজে সব শিক্ষকরা ঠিক মতো ক্লাস করাইলো কি না এটা তুই বাসায় যাওয়ার সময় আমার আবার জানাই যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, যা তুই কলেজে। একদম চরিত্রহীন একটা স্যার, ওনার নামে সবাই জানে উনি কেমন লোক। চল কলেজে যাই। না রে, আমার স্যারের বাসা যেতে হবে, স্যার বলছে যাওয়ার জন্য। আচ্ছা তাহলে তুই যা, আমি কলেজে গেলাম। স্যার, স্যার বল, আমি তো মাঠে যেতেছি। আরে তাতে কি হয়েছে? শোন, তোর তো টেনশন নিতে হবে না, হাসপাতালে কোনো কিনে দে, তোর ব্যবস্থা করে দিন। আর শোন একটা জিনিস দেখাই তোকে, হ্যাঁ স্যার চিনি, ও তো আমার বান্ধবী। শোন, ওরে সুন্দর করে তুই বুঝাই সুঝাই নিয়ে আবি, ঠিক আছে? স্যার এটা আপনি কি করে? তানিশা, মা তানিশা, বাবা, মা এই যে বাজারে পড়ে নিয়েছি, তাড়াতাড়ি পাক কর, খাই আবার রিক্সা চালাই তো। আরে পায়েল, তুই উল্টা আসতে যাচ্ছিস কেন? আসলে কলেজ যাবি না? আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? প্রিন্সিপাল স্যার বলছে তোকে যাওয়ার জন্য। স্যার আমার নিয়ে যাওয়ার জন্য বলছে কেন?
তো লেখাপড়ায় অনেক ভালো ছাত্রী, তোর বাবা রিক্সা চালায়, লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারিস না, তার জন্য প্রিন্সিপাল স্যার বলছে তোর কলেজ ফ্রি করে দিবে, প্রাইভেট ফ্রি করে দিবে, উনি তোর সব খরচ চালাবে। না আমার দরকার নাই। চল যাই, উনি অনেক ভালো মানুষ। আই যাই। সত্যি বলতেছ? হ্যাঁ সত্য বলছি, উনি অনেক ভালো মানুষ, তোর সব খরচ চালাবে। আয়। আচ্ছা। তুমি করে দেবে, বেতন দিতে পারতেছো না, টিউশনি করে পড়াইতেছো না। স্যার এখন আমার বাবার সামর্থ্য নাই, আমি কি করবো? আচ্ছা তোমার বাবার সামর্থ্য নাই তাতে কি হয়েছে? আমি আসি না, আমি তোমারে যতটুকু হেল্প করার দরকার করবো। আমি কলেজের বেতনের কথা বলো, তোমার টিউশনের কথা বলো, বা তোমার বই পুস্তকের কথা বলো, তোমার পোশাক পাতির কথা বলো, যা কিছু এভরিথিং সব কিছু আমি দেখবো। শোনো, মনটা বড় করো, আসো কাছে, আসো এদিকে, আসো। আরে অমন করো কেন, এদিকে আসো, আমি তোমার খুশি করবো, তুমি আমার খুশি করবা, এটাই তো। আসো না, আরে আসো, এদিকে আসো, কাছে আসো, আসো। আমার নাম মজনু, আমি দিল্লি কলেজের পিয়ন। আপনার মাইয়া কি করছে জানেন? কি করছে? কলেজে ছাত্র ছাত্রীদের সাথে মারামারি করে, বিভিন্ন গন্ডগোল করে, এর জন্যে প্রিন্সিপাল স্যারে পরে শাসন করতে গেছিল। প্রিন্সিপাল স্যারের কানের মধ্যে থাপ্পড় মেরে স্যারের কানের পর্দা ফাটাই দিছে। তাহলে কি করেন যা? কি আর করবেন, আপনার মাইয়ারে প্রিন্সিপাল স্যারের বাসায় পাঠাই দেন। স্যারের হাতে পায়ে ধইরে ভালো করে বুঝায় মাপটাপ চায়, একটু মিল হবার কন, নইলে তো দেশের কোনো কলেজেই ভর্তি হইতে পারবো না। আর স্যারে যদি থানা পুলিশ করে আপনার শহরে হাই থাকবো না। ঠিক আছে বাবা, আমার মেয়েরা আমি কালকেই পাঠাই দিব। এটা তো খবর শুনলাম, তুই বলে তোর কলেজের প্রিন্সিপালের কানে বলে থাপড়া মারে কান ফাটা বলাইছ, আস তো হাসপাতালে ভর্তি হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি পুলিশের হটলাইন 999? হ্যাঁ জি বলেন। স্যার তাহলে
কি আমি যাব স্যার? আপনি কোনো চিন্তা করেন না, আমরা একসাথে আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে স্যার, আপনি একটু দেখেন আমাদের যেন কোনো বিপদ আপদ না হয়। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। তুমি কি বলো না, তুমি চাইলে তো পুরো মার্কেটটাই তো বাঁচা নাই নে দিব। আপনি এভাবে কতবার জীবন নষ্ট করছেন? আপনি তো অধ্যক্ষ, আমার কলঙ্ক কি বলতে চাই? চলো আসেন।